আজকে আমরা যে জিনিসটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে একটা বোন এক্সোস্কেলেটনের, সেটার নাম স্টারনাম। এবং স্টারনাম স্টারনাম সম্পর্কে যেটা প্রথম তথ্য সেটা হচ্ছে স্টারনাম একটা ফ্ল্যাট বোন। দ্যাট মিন্স স্টারনামের মধ্যে আসলে স্টারনামের মধ্যে মেডুলার ক্যাভিটি নেই, মানে বোন মেরোটা থাকে না, আর এটা হচ্ছে দুই দিকে এক্সপান্ডেড থাকে, মানে ডর্সালি ভেন্ট্রালি এক্সপান্ডেড থাকে, সরি ক্রিনিয়ালি আর কর্ডালি এক্সপান্ডেড থাকে। আর এর এর মধ্যে আসলে সারফেসের পরিমাণ বেশি থাকে যাতে মাসল আর যাতে মাসল গুলা সহজভাবে অ্যাটাচমেন্ট হইতে পারে। মানে ফ্ল্যাট বোনের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে তার মধ্যে সাফিসিয়েন্ট পরিমাণ এরিয়া থাকবে মাসল আর কি মাসল অ্যাটাচমেন্টের জন্য। তো স্টারনাম সম্পর্কে আমরা যে যদি এখন দেখি যে স্টারনামটা, স্টারনাম হচ্ছে একটা, স্টারনামের অপর নাম হচ্ছে ব্রেস্ট বোন। আর স্টারনামের একটা তথ্য হচ্ছে যে যে স্টারনামটা হচ্ছে একটা মিডিয়াল বোন, যেটা এই যে এখানে আমরা যদি খেয়াল করি তাহলে এটা যদি এনিমেল এনিমেলের মিডিয়ান প্লেন হয়, যেটা এনিমেলটাকে দুইটা সমান ভাগে ভাগ করে, এটা যদি এনিমেলের মিডিয়ান প্লেন হয় তাহলে স্টারনামটা একটা মিডিয়াল প্লেন বরাবর আছে, এই জন্য এটাকে বলা হচ্ছে মিডিয়ান বোন। এবং স্টারনামটা যে থোরাক্স আছে সেই স্টারনামটা যে থোরাক্স আছে সেই থোরাক্সের ভেন্ট্রাল সেই থোরাক্সের ভেন্ট্রাল সারফেসটা কভার করে। আর থোরাক্সের ল্যাটারাল সারফেসে যে রিবসগুলো থাকে সেই রিবসের কন্ড্রোসাইট, যে রিবসের কার্টিলেজ গুলা, সেটা স্টারনামের সাথে এসে যুক্ত হয়ে থোরাক্সের ল্যাটারাল ওয়াল ফর্ম করে। এটা হচ্ছে স্টারনামের বৈশিষ্ট্য আর কি, মানে স্টারনামের একটু বর্ণনা থোরাক্সের সাথে রিলেটেড। এখন স্টারনামকে আমরা একটা, যদি আমরা আইডিয়াল স্টারনাম নেই, একটা স্টারনাম নেই, স্টারনামের স্টারনামকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। প্রথমটা হচ্ছে ম্যানুব্রিয়াম, প্রথমটা হচ্ছে ম্যানুব্রিয়াম, দেন এই এই অংশটা হচ্ছে বডি, তাহলে এই অংশটা হচ্ছে ম্যানুব্রিয়াম, এই অংশটা হচ্ছে বডি, সরি একটু কালো কালার নেই, বডি, আর এই অংশটা হচ্ছে জিফয়েড কার্টিলেজ। তাহলে ম্যানুব্রিয়াম আগে, তারপর আরেকটা কথা হচ্ছে যে প্রত্যেকটা স্টার আগে ম্যানুব্রিয়াম সম্পর্কে জানি। এই ম্যানুব্রিয়ামের ম্যানুব্রিয়ামটা আসলে যদি একটা চিত্র খেয়াল করি সুন্দর, এই যে এখানে যে ম্যানুব্রিয়ামটা আছে এই অংশটা হচ্ছে ম্যানুব্রিয়াম, মানে বডির আগের অংশটাকে আমরা বলা হচ্ছে বলি ম্যানুব্রিয়াম। তাহলে এই ম্যানুব্রিয়ামের মধ্যে আসলে দুইটা নজ থাকে, দুইটা নজ বলতে দুইটা প্রমিনেন্ট নজ থাকে, যেটাকে বলি আমরা ক্লাভিকুলার নজ। এই ক্লাভিকুলার নজ ডোমেস্টিক এনিমেলে অ্যাবসেন্ট আর হচ্ছে ডগের রুমিনেন্টারি, কিন্তু যে প্রাইমেট আছে যেমন ডোমেস্টিক এনিমেলে বলতে সব ডোমেস্টিক এনিমেলে আসলে অ্যাবসেন্ট না, তবে যারা আসলে ক্লাইম্বিং করতে পারে তাদের ক্ষেত্রে এই ক্লাভিকুলার নচটা প্রমিনেন্ট, কারণ ক্লাভিকলটা এই নচের সাথে এসে অ্যাটাচ হয়। এই এই যে ম্যানোব্রিয়ামটা আছে সেই ম্যানোব্রিয়ামটা বিভিন্ন ফ্যাক্টর দ্বারা প্রভাবিত হয়। যখন ক্লাভিকলটা প্রমিনেন্ট হয় বা ক্লাভিকলের ডেভেলপমেন্ট হয় তখন এই যে ক্লাভিকুলার নসটা সেই ক্লাভিকুলার নসটা ডেভেলপমেন্ট বা ক্লাভিকল নসটা প্রমিনেন্ট হয়ে যায় এবং এই ক্লাভিকুলার নচের সাথে ক্লাভিকলটা এসে যুক্ত হয়, ক্লাভিকলটা এসে যুক্ত হয়। আর দুইটা ক্লাভিকল নচের মাঝখানে সুপ্রা স্টারনাল নচ থাকে। ওকে, এটা হচ্ছে ম্যানুব্রিয়ামের বর্ণনা। এখন আমরা একটা যদি স্টারনাম নেই, স্টারনামের যে বডিটা আছে এই বডিটা কয়েকটা সেগমেন্টে বিভক্ত। সো নর্মালি যে ডোমেস্টিক এনিমেলগুলো আছে সেই ডোমেস্টিক এনিমেলগুলার যে স্টারনামটার যে বডিটা সেই বডিটা 6 থেকে 8টা সেগমেন্টে বিভক্ত, এবং প্রত্যেকটা সেগমেন্টকে বলি আমরা স্টার্নিব্রিগুলার মধ্যে যে রিবসগুলার কোস্টাল কার্টিলেজ আর্টিকুলেশনের জন্য ফ্যাসেট থাকে।
একটা যদি সুন্দর চিত্র খেয়াল করি তাহলে এই এই যে স্টার্নিব্রি, প্রথম স্টার্নিব্রি, সেকেন্ড স্টার্নিব্রি, থার্ড স্টার্নিব্রি, ফোর্থ স্টার্নিব্রি, তাহলে প্রত্যেকটা স্টার্নিব্রির মধ্যে একজোড়া করে কোস্টাল নচ থাকে, যেখানে আসলে যে কোস্টাল কার্টিলেজ আছে সেই কোস্টাল কার্টিলেজটা এসে যুক্ত হয়ে থোরাক্সের ল্যাটারাল ওয়াল ফর্ম করে। এখন যদি আমরা জিফয়েড কার্টিলেজটা দেখি, জিফয়েড কার্টিলেজটা হচ্ছে একদম একদম শেষ প্রান্তে, মানে একদম কর্ডালি থাকে, ম্যানুব্রিয়াম থাকে ক্রেনিয়ালি এবং জিফয়েড থাকে, জিফয়েড কার্টিলেজ থাকে কর্ডালি। এই জিফয়েড কার্টিলেজটা আসলে যে ডোমেস্টিক অ্যানিমেলগুলো আছে হর্স, অক্স, তাদের ক্ষেত্রে হোয়াইট হোয়াইট কিন্তু শর্ট আর হচ্ছে ন্যারো ডগের ক্ষেত্রে। তাও আমরা যদি কোন স্টার্নামের আমরা যদি জিফয়েড কার্টিলেজটা খেয়াল করি তাহলে জিফয়েড কার্টিলেজ দেখে কিন্তু আমরা স্পিসিস আইডেন্টিফাই করতে পারবো। যেমন ডগের ক্ষেত্রে বললাম যে ডগের ক্ষেত্রে শর্ট আর রুডিমেন্টারি, কিন্তু হর্স আর অক্সের ক্ষেত্রে এই ম্যানোব্রিয়াম এই জিফয়েড কার্টিলেজটা হচ্ছে শর্ট আর ন্যারো। তো এই জিফয়েড কার্টিলেজে আসলে লিনিয়া এলবা নামে একটা বনি একটা মেমব্রেনাস টেন্ডিনাস শীত আছে, সেই শীত এসে যুক্ত হয়। এটা হচ্ছে লিনিয়া এলবা, আমরা মায়োলজিতে ব্রিফ ডিসকাশন করব, এটা আলাদা একটা বিশাল টপিক। তো লিনিয়া এলবা তেমন কিছু না, যে অ্যাবডোমিনাল মাসেলগুলো আছে সেই অ্যাবডোমিনাল মাসেলগুলো মাসকুলার টেন্ডিনাস শীতে পরিণত হয়ে জিফয়েড কার্টিলেজে অ্যাটাচ হয়। এই অংশটাতে কোনো ব্লাড সাপ্লাই থাকে না, ব্লাড সাপ্লাই থাকে না, তার জন্য হচ্ছে এই ব্লাড সাপ্লাই থাকে, সরি সরি, এই নিয়ে আমরা পরে ডিসকাশন করবো, সরি এই সরি এটা নিয়ে আমরা একটু পরে ডিসকাশন করব। মানে এটা হচ্ছে কি বলে, এটা মায়োলজিতে আমরা ডিসকাশন করব। তো আজকে আর হচ্ছে আর একটা ইম্পর্টেন্ট ডিসকাশন, সেটা হচ্ছে যে আমরা ম্যানোব্রিয়াম সরি এই স্টারনাম দেখে কিভাবে স্পিসিস আইডেন্টিফাই করতে পারবো। যে ম্যানোব্রিয়াম যে কার্টিলেজ সরি যে স্টারনামটা আছে সেই স্টারনামটা এখানে যে আমরা স্টারনামটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ক্যানোই শেপ, ক্যানোই শেপ নৌকা আকৃতির মতো এবং ডর্সো ডট এবং ল্যাটারালি ফ্ল্যাটেন্ড, মানে পার্শ্বীয় ভাবে চাপা। যে স্টারনামটা পার্শ্বীয় ভাবে চাপা এবং নৌকার মতো ক্যানোই শেপ, আমরা যদি কখনো কায়াকিং করে থাকি, কায়াকিং এর জন্য যে নৌকাগুলো ব্যবহার করা হয় সেগুলোকে বলা হচ্ছে ক্যানোই। এই ক্যানো শেপের মতো দেখতে যে স্টারনামটা সেটা হচ্ছে হর্সের স্টারনাম। আচ্ছা এখন আর আমরা যদি একটা অক্সের স্টারনাম খেয়াল করি, অক্সের স্টারনামটা এটা, তাহলে অক্সের স্টারনামে দেখবো এটা হচ্ছে ডর্সো ভেন্টালি ফ্ল্যাটেন্ড, মানে উপরে নিচে সমানভাবে চাপা। তাহলে আমরা এই ডর্সো ভেন্টালি ফ্ল্যাটেন্ড আর ক্যানোই শেপ দেখে আইডেন্টিফিকেশন করতে পারবো যে কোনটা হক্সের স্টারনাম আর কোনটা অক্সের স্টারনাম। তাহলে এটা অক্সের স্টারনাম, এটা অক্সের স্টারনাম আর এটা হর্সের, আর এটা হচ্ছে হর্সের স্টারনাম, কারণ এটা হচ্ছে ক্যানোই শেপ আর ল্যাটারালি ফ্ল্যাটেন্ড। ওকে, তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ। নেক্সট নেক্সট ক্লাসে আমরা থোরাসিক ক্যাভিটির ওয়াল নিয়ে আলোচনা করব এবং পরবর্তীতে আমরা যে থোরাসিক লিম্ব আছে সে থোরাসিক লিম্ব নিয়ে আলোচনা করবো।